हेलो एवरीवन की खबर आपनलोकर आमार नॉर्थ ईस्ट ब्लॉगर आनिटी भिडिओले आपनलोक स्वागतम जानाइसो आजि एक्चुअली भिडिओटो अलग डिफरेंट हबो डिफरेंट मीन्स आजि कोनो धरण अनबॉक्सिंग या आमी कोनो धरण बेलेक टॉपिक ल कथा ना पाटो आजि आमी कथा होने किछु इनफॉरमेशन लय जोंतु आजिकलि बहुत कॉमन देखिबोले पुआ जाय आमार बर्तमान लाइफत एती आपनलोके भाबिसे जे टॉपिक टु की हबो पारे टॉपिक टु होला आपनार टेटो टेटो एटा बर्तमान बर्तमान जेनेरेशनर टेटो टु एटा এটা ইউনিক ট্রেন্ড এটা আহিছে এটা ফ্যাশন বুলিও কব পারি এটা মানে সরু পৰা লৈ প্ৰাপ্তবয়স্ক সকলোৱে টেটো করে টেটোর বিষয়ে বহুত কিছুমান বস্তু অজ্ঞাত থাকে মানুহে কিছুমান বস্তু নাজানে করিলে বাট তার ফলত কিছুমান বেয়া পরিস্থিতিও আমি সকলোৱে দেখিবলৈ পাওঁ তো তাৰে মাজত আমি ডেইলি লাইফত আমি বহুত কিছুমান ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক ইয়াত অল সকলো ক্লায়েন্টে মোক কিছুমান কোয়েশ্চন মোক সোধে যোনটো এটা কমন কোয়েশ্চন এটা কোয়েশ্চন বিলাক কি হয় আমি এটা এটা বনাইছো মোক ব্যাকগ্রাউন্ডত পড়া মোক খুদিব বস্তুবিলাক কি কি হয় কোয়েশ্চনবিলাক কি হয় আমি বনাই লৈছোঁ বা ইন ফিউচাৰ আপোনালোকে টেটো বনাই যদি প্লেন কৰিছে তেন আপোনাৰ কাৰণে বহুতখিনি বেটাৰ হ'ব তো কোয়েশ্চনখিনি কি হয় জানোৱা হওক এতিয়া মই বহি লওঁ বহি কেনে মই খুদিব মোক কোয়েশ্চন কিছুমান তাৰে মই কোয়েশ্চন খিনি মই আপুনি এনসার কৰিম ইয়েছ আৰু কোয়েশ্চনবিলাক কৰ হয় কোয়েশ্চনবিলাক হয় আমাৰ কাষ্টমাৰৰ ডিমাণ্ডত ক্লায়েন্টৰ ডিমাণ্ডত হয় সো মই এটো বহুত দিনৰ পৰা একচুৱেলি প্ৰিপাৰেশ্যন কৰি আছিলোঁ কোয়েশ্চনবিলাক আমি এনসার দিম আজি আমি এটো চান্স পাইছো আৰু আপোনালোকৰ জোনে জোনে টেটো বনাইছে ইয়া বনাব প্লেন কৰিছে আপোনালোকৰ ফেমিলি মেম্বাৰ আছে কাইন্ডলি আপোনালোকে এটো শেয়ার কৰি দিব এটো কোনো ধৰণৰ ভিউজ হওক ইয়া আদার তেনেকুৱা নহয় এটো বহুত মানুহে নাজানে সো আপোনালোকে শেয়ার কৰিব যিমান পাৰে শেয়ার কৰিব কিয়নো টেটো বস্তুটো যিমান ভাল সিমানে বেয়া কি বেয়া বস্তুটো এটো আমি জানা দরকার এটা আমি আহিছো কোয়েশ্চন এণ্ড এনসার লৈ এটা ফার্স্ট কোয়েশ্চনটো কি আছে কব গলে পারি যদি তেওঁলোকৰ ফেমিলি মা দেউতাৰ যদি সহযোগ কৰে মানে তেওঁলোকৰ যদি কোনো ধৰণৰ প্ৰবলেম নহয় দেন তেওঁলোকৰ পেৰেণ্টছৰ লগত আহি ইয়াতে কনচেনমেণ্ট ফৰ্ম সাইন কৰি তেওঁলোকে প্ৰপাৰলি কৰিব পাৰে ইয়াৰ্ছ বুলি মই কিয় কৈছো এইবুলি এটা সৰু বাচ্চা বা 7-8 বছৰ 10 বছৰ 11 বছৰ তেনেকৈ ল'ৰা ছোৱালী নোৱাৰি এটা প্ৰাপ্তবয়স্ক যোনে 17-18 বছৰ হৈছে তেনেকুৱা ল'ৰা ছোৱালীয়ে বনাব পাৰে আর মোর মতে তেনেকে সরু লড়া ছোলে নবনাটো মোর মতে বেটার কারণ ইন ফিউচার বহুত কিছুমান আজিকালি আমার চাকরি হোক বা কিছুমান লড়া ছোলে ডিফেন্সত যাব খোঁজে সেইটো ক্ষেত্রত মানে আপনার প্রবলেমটো দেখা দিয়ে বাট পেরেন্টসর পারমিশন লই তেওঁলোকৰ আইডি প্রুফ লই তেওঁলোকে বনাব পারে এনেকে একো ইস্যু নাই একচুয়ালি ইনফেকশন কিয় হয় সাধারণত আমার ফলৰ পৰা তেনেকে নহয় যে আপনার টেটুইং করু টেটুইং করার আগতে আমি কিছুমান বস্তু মেইনটেইন কৰিব লাগে এটো আমাৰ ৰেসপন্সিবিলিটি হয় এভৰি ষ্টুডেণ্টৰ ৰেসপন্সিবিলিটি কিয়নো প্ৰপাৰ গ্লাভস হাইজিন প্লেস লগতে কি প্ৰডাক্ট ইউজ কৰি আছে নিডেল শিল্পে হ'ব লাগে লগতে কি ব্ৰেণ্ডৰ ইংক ইউজ কৰি আছে সব বস্তুৰ এটা এক্সপায়াৰ ডেট থাকে আমাৰ জীৱনৰ এটা এক্সপায়াৰ ডেট আছে নিডেল ইংক এভৰি বস্তুৰ এটা এক্সপায়াৰ ডেট আছে সেইটো মেইনটেইন কৰিহে বনাব লাগে আৰু লগত যেতিয়া এজন ক্লায়েন্টে টেটো বনায় আমাৰ ইয়াৰ পৰা বনাই যোৱা পাছতে তেওঁলোকৰ ৰেসপন্সিবিলিটিটো বেছি কাৰণ ইয়াতে আমি 1-2 ঘণ্টা বা 3 ঘণ্টা আমি টাইম লগাই আমি টেটোটো বনাওঁ বাট আফটাৰ বনাই যোৱা পাছত সেইটো কাষ্টমাৰ ৰেসপন্সিবিলিটি হয় সেইটো কেনেকৈ কেয়াৰ ল'ব লাগে কেয়াৰ নকৰিলে এইটো আপোনাৰ ইনফেকশ্যন হোৱাটো কমন টেটো বনোৱাৰ পাছত আমি সাধাৰণতে আমি ভেজটো খোৱাটো ভাল টেংগি বস্তুবিলাক যিসকলে আপোনাৰ নিমুটো খাব পাৰে বিলাহী টেঙা বা টেঙা বস্তু সেইবোৰ খাব নালাগে হাই প্ৰটিন কনজিউম কৰিব নালাগে যেনেকুৱা এগ হওক লোকেল চিকেন ৰেড মিটটো স্পেচিয়েলি এভইড কৰিব লাগে লগতে ড্ৰিংকটো কৰিব নালাগে 3 ডেজলৈ ড্ৰিংক নকৰাটো বেটাৰ মই কৈ আছোঁ নৰ্মেলি আমাৰ ব্লু চপ আহে আমাৰ টেটৰ যোনটো আছে ব্লু চপ আছে গ্ৰীণ চপো আছে সেইটো স্পেচিয়েলি বেছি ইউজ কৰিলে ভাল এইটো ইউজ কৰিব লাগে লগতে আপোনাৰ কিছুমানে আদা আদার বস্তু লগাব দিয়ে সেইটো নলগোৱাটো বেটার তাৰবাবে আপোনাৰ ভিটামিন এ এন ডি আহে সেইটো বস্তু ইউজ কৰিব লাগে আৰু প্ৰপাৰলি আপোনাৰ ডেইলি 3 টাইম ইয়াত 2 টাইম ক্লিন কৰিব লাগে যেনেকৈ আপোনাৰ এইটো ব্লু চপ হওক আৰু যদি ব্লু চপ কোনোবা ল'ব খোজা নাই দেন তাতো একো বাধা নাই তেওঁলোকে বেবী চপ ইউজ কৰিব পাৰে যোনটো বেবী জনচন ব্ৰেণ্ডৰ আহে সেইটো বেবী চপ দি ধুনীয়াকৈ গা ধোৱাৰ টাইমত ইউজ কৰি ধুই পিনে ভিটামিন এ এন ডি লগাব লাগে
টোনত কালারিং টেটো করাব পারে, বাট যার ব্রাউনি স্কিন, ব্রাউনি স্কিন যার হয় ইহতর কারণে কালারিং টেটোটা সুইটেবল নহয় বা ফেড হওয়াটো আমার ইন্ডিয়াত কমন হয়। এটো নেক্সট কোয়েশ্চন, হয় নোহা বলে ন হয়, এলার্জি আমার বহুত টাইপর হয়, এটা জেনেটিক থাকে আর ওটা কিছু ডাস্ট এলার্জি থাকে, কিছু বডিত হেয়ারত কালার লগালে যেন কিছু ইচিং হয় তেনকা থাকে, মেডিসিনের পর এলার্জি হয়, ক্রিমর পর এলার্জি হয়, সেম ইঙ্কর পর এলার্জি হব পারে। এটা আপনি বনাব বনার আফটার এক মাহ বা দুমাহ পাছত কিছু কিছু সরু পিম্পলস টাইপ ওলায় তেনকা খুজাই থাকে বলে কয়, যদি আছে সেইটো প্রিকশনও থাকে, তেনে একো ডাঙর ইস্যু নহয়, এটো নর্মালি ঠিক হয়ে যায়, এটো তেনকা ইস্যু নহয়। ডাঙর হয় সেট আপ কব গেলে করার আগে যখন আমি প্রোডাক্ট ইউজ করো, টেটোর ইঙ্ক করালে ইঙ্ক কাপ, গ্লাভস, টেটো নিডেল, টিপস হোক কি চেঞ্জ করব লাগে, আর প্রপারলি এক্সপাইরি ডেট চাব লাগে, এটো ক্লায়েন্টকো দেখাব লাগে, নিজেও এটো বস্তুটো চাব লাগে, কারণ টেটো করার আগতে যে ঠাইত টেটো করাবো সেই ঠাইটো কমপ্লিটলি কল সোয়াব হোক, স্পিড হোক, স্যানিটাইজার হোক, জায়গাটা স্টেরাইল মানে স্যানিটাইজ করে লোক লাগে, তারপরে টেটোইং করব লাগে। পোর্ট্রেট বনাইছে সেইটো বেয়া হওয়াটো কমন, ফেসটো চেঞ্জ হয়ে যাব, পোর্ট্রেট রিয়েলিজম টেটোবিলাক অলপ হয় প্রবলেম হয়, যদি আপনি আর্ম ব্যান্ড হয়েছে বা কিছু সরু মানে ডিজাইন বনাইছে, ট্রাইবেল টেটো বনাইছে, মাউরি বনাইছে, সেইখিনি ক্ষেত্রত তেনেকে আপনার দেখিবলে কম পোৱা যায়। তার মানুষ ক্ষীণ আছে, সাডেনলি তোর মাসেল গ্রো হয়েছে, তো বডি স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে আপনার টেটোটো স্প্রেড হওয়াটো কমন। নেক্সট আমার ইয়াতো ড্রিঙ্ক করে এলাও নাই, ড্রিঙ্ক করে যিকোনো প্রফেশনাল স্টুডেন্ট আপনার ড্রিঙ্ক কনজিউম করে টেটো বনাতে লিগেল নহয়। কিয় লিগেল নহয়, ড্রিঙ্ক করলে আমার বিপি লেভেলটা অল্প হাই হয়ে যায়, হাই হওয়ার ফলত আমার ব্লাড যোনটো ব্লাড ফ্লোটো বেশি হয়, যার বাবে টেটো বনার টাইমত কিছু মানে প্রবলেম ফেস করবলে হয়, আমি যে ব্লিডিংটা হয় অল্প বেশিকে, ব্লিডিং হলে আমার ইঙ্ক কোয়ালিটি ইয়ার টেটো কোয়ালিটির বেহাওয়াটা কমন, কেনো ব্লাড সার্কুলেশনটা বেশি হয়। সো টেটো করার আগত হোক ইয়ার পাছত থ্রি ডেজ লো ড্রিঙ্ক নকরাটা বেটার মোর মতে। হয় সব বস্তুর একটা হিলিং পিরিয়ড থাকে, সো সেইটো টেটো বনার থ্রি ডেজ, ফোর ডেজ, ফাইভ ডেজ সেইটো হিলিং পিরিয়ড হয়, যেটা চারি পাঁচ দিন হয় টেটো বনার, তেতিয়া অল্প ইচিং হয়, ইচিং হলে দ্যাট মিন্স হিলিং প্রসেস স্টার্ট হয়েছে, এটা নর্মেল মাইন্ড। তারপর সাত দিনের ভিতর আমার যে উপর লেয়ার থাকে, ড্যামেজ লেয়ার থাকে, সেইটো রিমুভ হয়ে যায়, আপনাদের দেখা হবো, এই সেভেন ডে হিলিং পিরিয়ড থাকে, সেইটোত মানে আপনার যোনটো ডেড সেলবিলাক থাকে সেইটো ওলাই আহে, তারপর সেভেন ডেজর পাছত ফিফটিন ডেজও লাগবে পারে, আমি ওয়ান মান্থও লাগবে পারে, টু থ্রি উইক্স লাগবে পারে, সেইটো কালারটা কমপ্লিটলি রিকভার হওয়াতে সেইটো ফাইনাল হিলিং বলে কয়, সেইটো আপনার কমপ্লিটলি গ্লো আহে। হান্ড্রেড অফ দ্য হান্ড্রেড পার্সেন্ট ক্লায়েন্টের পর মানে কমপ্লেন পাও, হল স্কিনটো রিমুভ হওয়ার পাছত আমার উপরের লেয়ারটো গুছি যায়, তাত আপনার ভিতর লেয়ার কালারটো থাকে, তার উপর লেয়ারটো স্কিন নতুন স্কিন আহিবলে অলপ টাইম লাগে, তারপর আপনার যেটা নতুন স্কিন আহি যায় কালারটো ইঙ্কটো সেট আপ হয়ে যায়, এটা অটোমেটিকলি আফটার স্কিন রিমুভ হওয়া সেভেন টু এইট ডেজের ভিতর কালারটো আকো রিকভারি হওয়া স্টার্ট হয়ে যায়, প্লাস সেইটো রিকভারি প্রসেসটো পনেরো দিনও লাগব পারে, এক মাহ লাগবে, এইটো ডিপেন্ড করে স্কিনের উপর কালারটো আহি যায়, এইটো নিশ্চিন্ত থাকিব লাগে। প্রেগনেন্ট লেডিয়ে টেটো বনাব নোৱাৰি আর বনাব নালাগে, কারণ প্রেগনেন্ট যেতিয়া হয় তেতিয়া বহুত বডি মানে ভিতর প্রবলেম হয় বা তেনকা নর্মেল আপনার মেডিসিনও লব নোৱাৰি, বেলেগ আদার মেডিসিনও লব নোৱাৰি, সেম টাইপর বডিত কোনো ধরনের একচুয়ালি হার্ম করব নালাগে, পেইন দিব নালাগে বা কোনো ধরনের এক্সট্রা আমি টেটো হোক বা যিকোনো বস্তু করব নালাগে, সেইটোত আপনার বেবিটোত এফেক্ট মানে পড়িব পারে, সো আমি আমার ফলৰ পৰা টেটোটো করাব আমি দিব পারমিশন আমি নিদো বা করব নালাগে। এটা ব্ল্যাক টোন স্কিন, ব্ল্যাক টোন হোক বা ব্রাউনি হোক, কালার নর্মালি আমার স্কিনত আহি যায়,
বাট আমি দেখা নাপাও দেখা নাপাও কারণ পটককে সুকুত নপরে কারণ এটা রিজনত স্কিনটো ব্রাউন থাকে আর কালারটো অলপ ডার্ক থাকে সো ডার্ক ডার্ক মিলি কেনে আপনার বস্তুটো কি হয় কালারটো ইমান গ্লো নহয় সো সাধারণত আপনাকে দেখা পাব এটা হোয়াইট টোন স্কিনের মানুষের গাত যি কালার ইউজ করা হয় সেম কালার যদি ব্ল্যাক টোন স্কিনের মানুষের বা ব্রাউনি টোন স্কিনের মানুষের তাত করা হয় হিউজ একটা ডিফারেন্ট পাওয়া যায় দ্যাট মিন্স নহয় যে কালার ডুপ্লিকেট ইয়া কালার ভাল নহয় ইয়া আর্টিস্ট ভাল নয় তেনেকে একো কথা নাই ডার্ক টোন স্কিনের গাত টেটোটো ইমান ক্লিয়ারিটি নাহে এটো মই বলি নহয় কটো এটো নোৱাৰে এটো এটো কমন হয় এটো ওকে পারি নিশ্চয় পারি এটু ডিপেন্ড করে সুগার টু কি সুগার ব্লাড সুগার নে নর্মেল এটু চাই লব লাগে আর যেতিয়া এজন সুগার ডায়াবেটিস পেশেন্টে টেটো বনাব খুজে তার আগতে আমি তেওর সুগার লেভেলটো কিমান হেতু আমি সোয়াটো দরকার প্লাস যোনে বনাবে তেও অলপ জানা দরকার যে সুগার লেভেলটো কিমান নর্মেল আছে দেন তেওলোকে করিব পারে বাট মোর মতে ইমান ডাঙর টেটো তেওলোক আমি করব দিব নালাগে এটা মিনিমাম সাইজত দিব লাগে আর প্লাস যত বনাম খুঁজে সেই টেটু আর্টিস্ট জানিব লাগে যে দুই নম্বর স্কিনের তলত যাতে ইঙ্ক না যায় বা নিডেল না যায় যদি তাতকে তলত স্কিনের তলত নিডেল যায় দেন সেইটো ফালৰপৰা প্রবলেম ক্রিয়েট হব পারে ইয়া নুশুকাব পারে সো সেইটো কারণে সুগার লেভেল নর্মেল হব লাগে হিলিং প্রসেস হোক বা কেয়ার প্রসেস এই সুগার ডায়াবেটিস পেশেন্টের বেশি হয় আর তার আগতে সুগার পেশেন্টজন তেওঁ ডক্টৰৰ লগত কনসাল্ট কৰি লৈহে বনাব লাগে টেটোর প্রাইস তেনেকে একচুয়ালি কব নি নি মিন্স সব বস্তু সবে কয় যে পার স্কোয়ার ইঞ্চ 500 কিছু জায়গা 1000 হয় 2000 হয় কালারিং টেটো ডিপেন্ড এটো বেসেস তো আমার ইয়াতে বেশিরভাগ কমন জায়গা ব্ল্যাক 500 স্কোয়ার ইঞ্চ আর কালারফুলত 700 পার স্কোয়ার ইঞ্চত লওয়া হয় কিন্তু তার উপরই কিছু ক্যাটেগরি থাকে যে পোর্ট্রেট ক্যাটেগরি হোক রিয়েলিজম সেইখানে গোটেখিনি ডিফারেন্ট ক্যাটেগরি আর টেটোর সাইজ টেটো এটার টাইম কিমান লাগে কি কি বস্তু ইউজ হয় প্লাস টাইম কিমান প্রয়োজন সেইখিনি গোটেখিনি চালি জারি চাইহে এটা টেটো প্রাইস কোয়া হয় নর্মালতো সরু টেটোবিলাক আমি এটা পার স্কোয়ার ইঞ্চ হিসাবে দিও এটা কালারিং হোক বা ব্ল্যাক এন্ড হোয়াইট হোক এটা ডিপেন্ড করে টেটোর উপর টাইমিং গোটেখিনি চাইহে আমি টেটো প্রাইসটা কব পারি তো আর তো নাই অ্যাকচুয়ালি তো আজি আমার এইখিনি আছে যে মোস্ট কমন কোয়েশন হয় সো যদি মই কিবা মিস কৰিছো বা আপোনালোকৰ কিবা জানিব আছে আপোনালোকে কমেন্ট সেকশনত কমেন্ট কৰিব পাৰিব এতিয়া মই একচুয়ালি আছো মোৰ ষ্টুডিঅ'ত আছো মই ডাক চাই টেটোৰ মই অনাৰ হয় আৰু আমাৰ এইটো আপোনাৰ ISO 9001 এণ্ড 2015 ISO চাৰ্টিফাইড হয় সো আপোনালোকে নিশ্চিন্তত আহিব পাৰিব আৰু তেনেকুৱা যদি কিছুমান বস্তু যদি আপোনালোকে জানিব বিচাৰিছে বা কনচাল্ট কৰিব বিচাৰিছে আমাৰ ষ্টুডিঅ' ভিজিট কৰিব পাৰিব বা সিমানখিনি আছিলে সো আপোনালোকে যদি ভিডিঅ'টো ভাল লাগিছে দেন লাইক শেয়ার করে দিব আর যদি আপনাদের আমার চ্যানেলটা নতুন আছে বা ভিডিওটা নতুন চাই আছে দেন সাবস্ক্রাইব করব না পারে মানে ভাল পাম আর প্লাস ভিডিওটা শেয়ার করব যিমান পারে শেয়ার করে দিব যার যার টেটো আছে আপনার ফ্যামিলি মেম্বার সবাই আজিকালি টেটো কমন শেয়ার করে দিব এওলোকরও সুবিধা হব সো আজিলে ভিডিওটি ইমানে থাকিল তেতিয়ালে